তোমরা সকলে কিরাম আছো ভাই দি বন্ডিরা? নিশ্চয়ই ভালো আছো, রোজা সবার ভালো কাটতেছে, আমিও তোমাগো দিদি ভালো আছি। তাই এই যে আজকে হলো সবজি খিচুড়ি রাঁধতে আইছি, নিরামিষ। কুমড়ো নিছি, পেঁপে নিছি, গাজর নিছি সবজি, আর নিছি এক গ্লাস ছোট দুধ জল, আর এধারে কাঁচামরিচ ফাড়িয়ে নিছি, আর হলো ভাজা মশলা বাটা দুনে জিরে, ফাঁসফোড়ন দেব ফোড়নে, আর এক মুঠ মুসুরির ডাল, মুগ ডাল, মুগ ডালটা বাইজে নেব, মুসুরির ডালটা মুগ ডালটা মিশিয়ে বাইজে নেব, তা বাইজে তারপরে তোমার সিদ্ধ করে নেব আর কি। আগে ডালটা বাজি, তা এই ডালটা হলো তোমার ওই কাঁচা গ্রানটা চলে যায়, তোমার একটা ভাজা ভাজা ভালো বাসনা উঠবে, তেল ফাবা সেই সময় জল ঢেলে দেবা, সেই পর্যন্ত বাজবা বাইরে বন্ধুটা, তাহলে খিচুড়িতে আশা দেবে। আজ কয়দিন ধরে যে সিসকে বর্ষা হতিছে, সিসকে বর্ষায় ভাবলাম যে একটু তালি খিচুড়ি রাঁধি। এটা হলো তোমার ওই দুটো কাঁচামরিচার একটা তেজপাতা দিয়ে দিই, এটা হলো তোমার হলো লেটকা লেটকা হবে, ওই শুকনো শুকনো তোমার ওই বুনা খিচুড়ি না, খরখরা খরখরা ওয়ানা, এগুলো লেটকা খিচুড়ি হবে। এদারে আমি ওই সাথে খাওয়ার জন্য কুমড়ো বাইজে লই, আর কয়েকখান শাক শাক করে আলু নিছি, তাই বাইজে লবানো। ওই বেগুন বাজা হলে ভালো হতো, তো বেগুন আর কিনতে যাই নেই, বেগুন ভাবলাম যে রোজা শুরু হয়েছে, রোজার মধ্যে বেগুনের যা দাম, আর আমরা খালি কম পড়ে যাবে না থাকবে, এমনি আর বেগুন খাবো না, এই রোজার কয়দিন বেগুন বাদ থাক, পরে আবার কিনবা নে, সেজন্য হলো কুমড়ো বাজ দিছি। বেগুন বাজা নে খিচুড়ির সাথে বেগুন বাজাটাই চলে বেশি, কী আর করা যাবে, বেগুনের দামও বেশি, আবার রোজার মধ্যে বেগুনির মাগো সবাই লাগে, সেই জন্য আর আনি নেই। কুমড়ো ভাজা আর আলু ভাজা করে নিয়ে এদেরই হয়ে যাবে নি, দৈনিক ভাজা হয়ে গেছে এখন আমার কুমড়ো। এখান গেল তা ভাঙ্গি, এবারে ডাল সিদ্ধ হয়ে যাচ্ছে, খিচুড়িটা এবার রাঁধতে ফেলাই, এবারে ভাজা হয়ে যাক, এবারে খিচুড়ি রাঁধতে ফেলাই, ভাজা হয়ে গেল। এই কুমড়ো কয়েন এখনও বাইজে নেব বাড়ি উন্ডিরা, বাইজে দিয়ে দেবো, তা দেখো আমার কোন দিক দিয়ে কোন দিক ছড়ছে ছড়কে যাতিছে, কুমড়ো মুমড়ো মোবাইলের দিক দিয়ে সাথে সাথে যাইয়ে একাতে আমার মোবাইল দ্বারা আর একাতে কাজ করা খাতার মাথা কী হতিছে দেখো দি। যাই হোক, কুমড়ো কয়েন বাইজে এখনে তোমার ওই খিচুড়ির মধ্যেই দিয়ে দেবো, দেখো দি কোন দিক যাতিছে, ওদিক দিকে যায় ওদিক যাতিছে, ওদিক দিকে যায় সেদিক যাতিছে, গুড়ার দিন। যাই হোক বাইরে বন্ধুরা, এই হলো তোমার খিচুড়ির মধ্যে হলো এখান বাইজে, তারপরে দিয়ে দিয়ে চাল কয়টা দিয়ে দিলে, আর এখান বাইজে দিয়ে দিলি, তারপরে আমার খিচুড়ি হয়ে যাবে। তাহলে হলো তোমার অর্ধেক ডাল ফুটে গেছে, আর হলো গাজর আর ওই পেঁপে দিয়ে দিছি একসাথে, ওগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর চাল কয়টা দিয়ে অল্প জল দিলি হয়ে যাচ্ছে আমার খিচুড়ি, সবজি খিচুড়ি। আর দুটো শুকনো মরিচ দিয়ে ফাঁসফোড়ন ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দেবানে, ভালো একটা বাসনা হবানে, আর তোমার একটু ওই গরম মশলার গুঁড়ো ফিটিয়ে দেবানে করতে, তাহলে হয়ে যাবানে। লোকে বলে বলে রে ঘর বাড়িওয়ালা, লোকে বলে বলে রে ঘর বাড়িওয়ালা, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়িওয়ালা। এগুলো হলো ফাঁসফোড়ন। এই যে তোমার খিচুড়িটা বাইরে বন্ধুরা, এটা হলো তোমার এই সবজির মধ্যে দিয়ে খিচুড়ি, তো
এটা কিন্তু তোমার ওই মাছ মাংস দিয়ে ভাল লাগবে না, এটা হচ্ছে একটু লেটকা খিচুড়ি, এটা তো শুকনো শুকনো না, এটা তো তোমার সেই ওই বুনা খিচুড়ি না, এটা লাগবে হচ্ছে বেগুন ভাজা, তারপরে তোমার কুমড়ো ভাজা, আলু শাক শাক করে ভাজা, এই ধরনের যত রকমের ভাজা আছে সবজি সেই সব সবজির ভাজা দিয়ে ভাল লাগবে এটা। তারপর একটু আচার, আচার নেবা সেটার সাথে ভাল লাগবে, এটা হচ্ছে নিরামিষ খিচুড়ি পাইরি হুন্ডিরা। এর সাথে এক চামচ ঘি দেওয়া লাগবে শেষকালে, তো আমার ঘরে হলো ঘি নেই, সেই জন্য ঘি দিতে পারছি না, এই এক গ্লাস দুধ দিয়ে দিলাম, এখনই আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে। কি ঘর বানাই মু আমি বাইরি হুন্ডিরা, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, রোজার মধ্যে তোমাকে রোজা সবার ভালো কাটুক, সুস্থ থাকো সব।